দ্বিতীয় প্রশ্ন নিচ্ছি এস এম সাদ তিনি প্রশ্নটা করেছেন বলেছেন আমি একজন মেডিকেল স্টুডেন্ট আত্মহত্যাকারীর তকদিরে মৃত্যু নির্ধারিত ছিল তাহলে তার দোষ কি এখানে আহলে সন্ন্যাত আল্লাহর ইচ্ছা ও বান্দার কর্ম দুটি স্বীকার করে তাহলে এখানে তকদিরের ব্যাখ্যা কি আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন নাকি লিখেছেন বলেই হচ্ছে তিনি আরেকটি প্রশ্ন করেছেন পাশাপাশি বলেছেন হত্যা করলে হত্যাকৃত ব্যক্তির তাকদির মৃত্যু ছিল তাহলে হত্যাকারী কি দোষ জানালে খুবই উপকৃত হতাম প্রশ্নটা অনেক মেন্টালি প্রেশার দিচ্ছে তাকদিরের সাথে আপনি যদি অনেক কিছুকে মেলাতে চান তাহলে আপনার এই মেন্টাল প্রেশারটা তৈরি হবে এবং আপনি অনেক কনফিউশনের মধ্যে পড়ে যাবেন এবং শয়তান কখনো কখনো আপনার উপর গালেব হয়ে যেতে পারে কেন কারণ তকদির হচ্ছে আল্লাহরই একটা নিজস্ব কনসার্ন বা বিষয় এটি বান্দার সাথে রিলেটেড কোনো বিষয় নয় তকদিরের স্তরগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে আমরা বুঝতে পারব আল্লাহ তিনি সবকিছু জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা তিনি হওয়ার ইচ্ছা পোষণ করেন এবং তিনি সেই ইচ্ছাটাকে সৃষ্টিতে বাস্তবে পরিণত হওয়ার পদক্ষেপ গ্রহণ করেন বা নির্দেশনা দেন ফলে তাকদির এই যে চারটে স্তর এটা মিলে তাকদির এ পুরোটাই আল্লাহ সাথে রিলেটেড বান্দার সাথে কোনো রিলেশন নেই অতএব আল্লাহর ইচ্ছা আল্লাহর নির্ধারণ আল্লাহর তাকদির এগুলোকে হজ্জত হিসাবে বা দলিল এভিডেন্স হিসাবে বান্দা পেশ করতে পারবে না এটাই হচ্ছে বিধান তকদির দ্বারা কোনো দলিল পেশ করা যাবে না যে আমার তাকদিরে এটা হয়েছে অতএব আমি দোষী নই আল্লা দোষী এই ধরনের কথা বলা এটা ইসলামে জায়জ নেই বরং এটাকে তকদিরের প্রতি অসন্তুষ্টি বা তাকদিরকে অস্বীকার করার সামিল হিসাবে গণ্য হয় সুতরাং একজন মুসলিমের সাধারণ কর্তব্য হচ্ছে তকদিরকে মেনে নেওয়া তকদিরের প্রতি সন্তুষ্ট থাকা এবং তকদিরের প্রতি পূর্ণ ইমান এবং বিশ্বাস রাখা এর বাইরে আর তার কিছুই করণীয় নেই এর বাইরে পার্থিব যত কিছু আছে এখানে আমরা জানি যে আল্লাহ সোহান তালের ইচ্ছা দুই রকম একটা হলো পার্থিব ইচ্ছা আর একটা হলো সের ইচ্ছা এটাকে বলা হয় আল এরাদা কাউনইয়া আল এরাদা সেরাইয়া আল এরাদা আল কাউনইয়া তার মানে হচ্ছে আল্লাহ পৃথিবীর যে কোনো কাজের পেছনে হওয়ার ইচ্ছা পোষণ করেন আল্লাহর ইচ্ছা ছাড়া পৃথিবীর ভালো মন্দ কোনো কিছুই হতে পারে না কোনো কিছুই কোনো মুভমেন্ট কোনো কর্মকাণ্ড পরিচালিত হতে পারে না আল্লাহর ইচ্ছা ছাড়া এটা হচ্ছে আল এরাদ আল কাউনিয়া আল্লাহর পার্থিব ইচ্ছা এর সাথে আল্লাহর খুশি অখুশির কোনো সম্পর্ক নেই যেমন একজন লোক পিছলে খেয়ে পড়ে গিয়েছে এখন এই যে পড়ে যাওয়া পিসলা যেহেতু খেলেন তার মানে হচ্ছে এটা একটা স্বভাব ছিল এটা একটা কারণ ছিল ওই কারণের সাথে তালা তার সুন্নাই হচ্ছে কারণের সাথে সে কারণের কনসিকুয়েন্সটাকে অ্যাড করে দেন ফলে একজন লোক পিসলা খেলে সে পড়েই যাবে এটাই স্বাভাবিক কেউ যদি ছাদ থেকে লাভ দেয় সে কিন্তু ভেসে থাকবে না সে মধ্যাকর্ষণের কারণে পড়েই যাবে তাই না তো এই যে একটা সন্না কাউনিয়া। একটা পার্থিব নিয়ম আল্লাহ তালা চালু করে দিয়েছেন সেগুলো তার ইচ্ছাই হয়েছে ফলে পার্থিব যে কোনো কর্মকাণ্ড আল্লাহর ইচ্ছায় সম্পাদিত হয় এর কারণে মানে আল্লাহ খুশি অখুশি হন না অর্থাৎ এই যে ঘটনা প্রবাহগুলো ঘটছে যেমন বায়ু প্রবাহিত হচ্ছে তাই বলে আল্লাহ খুশি নাকি অখুশি এটা বলা যাবে না হ্যাঁ এই এই বিষয়গুলোর সাথে আসলে আল্লাহর ইচ্ছা জড়িত কিন্তু তার যেহেতু এটুকু তার আইনি প্রক্রিয়ার সাথে রিলেটেড না এটা তার ইচ্ছা এবং সৃষ্টির সাথে রিলেটেড জাগতিক ব্যাপার অতএব এর সাথে কোনো শাস্তি কিংবা কোনো সবাব জড়িত নয় আর যেহেতু শাস্তির সব জড়িত নয় অতএব আল্লাহ খুশি অখুশি হওয়ার বিষয়টা জড়িত নয় দ্বিতীয় হচ্ছে এরাদা সেরাইয়া আল্লাহ একটা নিয়ম নীতি প্রণয়ন করেছেন বান্দাদের জন্য বিশেষ করে যাদেরকে তিনি তাকলিফ দিয়েছেন অর্থাৎ যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন যে তোমরা এই এই কাজ করতে হবে যারা যারা বুদ্ধি রাখে এবং আল্লাহর সৃষ্ট প্রাণীদের মধ্যে বুদ্ধি রাখে মানুষ অতএব মানুষকে তিনি তাকলিফ দিয়েছেন মানুষ হচ্ছে মোকাল্লাফ আল ও মুকাল্লাফ মানুষ হচ্ছে মোকাল্লাফ অর্থাৎ আল্লাহ কর্তৃক দায়িত্বপ্রাপ্ত কারণ তার আকল আছে বুদ্ধি বিবেক আছে এবং তাকে এলেমও দেওয়া হয়েছে এলমুল ওয়াহি দেওয়া হয়েছে এই দুটোর আলোকে তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে এটা হলো আল আওয়ামেরা আইয়া তাহলে আল্লাহর এরাদা সারাইয়া আল্লাহ যে শরীয়তের চাওয়াটা আল্লাহ সেটা হচ্ছে তিনি চান বানদাতার নির্দেশগুলো পালন করবে এবং তিনি চান বানদাতার যেগুলো তিনি নিষেধ করেছেন তার নিষেধাজ্ঞাগুলো অর্থাৎ নিষেধকৃত কাজগুলো বর্জন করবে তাহলে আল্লাহর এই চাওয়াটা যারা পূর্ণ করবে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন আল্লাহর এই চাওয়াটা যারা অপূর্ণ করবে অর্থাৎ এর বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন তাহলে আল্লাহর এই চাওয়াটা দুরকম এরাদা কাউনিয়া এরাদা সারাইয়া এখানে তকদিরের বিষয়টা হলো এরাদা কাউনিয়া এরাদা কাউনিয়া অতএব এর সাথে রিলেট করে কোনো অপরাধীকে খালাস করে দেওয়া হ্যাঁ বলে যে চোরও তো চুরি করেছে আল্লাহর ইচ্ছা অতএব তার দোষ কি এখানে যেমন আপনি দুটো প্রশ্ন করেছেন আত্মহত্যাকারী এবং হত্যাকারী তাদের কি দোষ এটা তো তাকদিরে ছিল তাকদিরে ছিল বলে এটা হয়েছে অতএব তাদের কেন শাস্তি হবে এবং আপনি আরো বলেছেন যে আল্লাহ জানেন তাই লিখে রেখেছেন লিখে রেখেছেন বলে কি হলো নাকি কেন ইত্যাদি প্রশ্নগুলো করেছেন এখানে আমরা খুব সংক্ষেপে আরও দু তিনটা কথা বলতে চাইব প্রথম হচ্ছে আল্লাহ তালা প্রত্যেক প্রাণের জন্য জীবনের একটা সময় নির্ধারণ করে দিয়েছেন এটাকে বলা হয় অ্যাজাল আজাল নির্ধারিত একটা সময় পর্যন্ত সে এই পৃথিবীতে জীবিত থাকবে তারপর তার মৃত্যু হয়ে যাবে আল্লাহ সুমান্তাল কোরআনে বলছেন ফাইদ আজআল আলাই আস্তা আখরুন ওলাই আস্তাক দেমুন যখন তাদের সময় এসে যাবে তখন এক মুহূর্তও বিলম্ব হবে না ওলা আস্তাক দেমুন এবং এক মুহূর্ত আগেও হবে না মৃত্যু এক্স্যাক্টলি যে সময় হওয়ার কথা সে সময় হবে একটু আগেও হবে না একটু পরেও হবে না আর আমরা সোহেব নেহেব্বান সহ আরও অনেকগুলো হাদিসে দেখি সাল্লাহ সাল্লাম থেকে এই প্রসঙ্গে যতগুলো হাদিস এসছে সেগুলোর মূল বক্তব্য হচ্ছে কোনো প্রাণী বা কোনো মানুষ তার প্রাপ্ত রেজিক এবং তার সময় সময় পরিপূর্ণতা করার পরই তার মৃত্যু হবে অর্থাৎ তার রেজিক যা প্রাপ্ত হওয়ার সেটা প্রাপ্ত হওয়ার পরই তার মৃত্যু হবে এবং তার যতদিন জীবিত হওয়ার কথা ছিল যতটা সময় যতটা মোমেন্ট মুহূর্ত তারপরেই তার মৃত্যু হবে তার আগে তার মৃত্যু হবে না যে ব্যক্তি আত্মহত্যা করল তার সময় শেষ এখন কিভাবে একজন লোকের মৃত্যু হবে আমরা দেখেছি কত কতজনের কতভাবে মৃত্যু হয় কারো মৃত্যু হয় কোনো অ্যাক্সিডেন্টে কারো মৃত্যু হয় কোনো রোগ ব্যাধিতে এবং রোগ ব্যাধির মধ্যেও এক একজনের এক এক রকম কারো হার্টের রোগীতে রোগে কারো কিডনির রোগে কারো নানা রকম তাই না এবং কোন কোন লোকের মৃত্যু হয় তার নিজের এনতেহার বা আত্মহত্যার কারণে নিজেকে নিজে হত্যা করলো সে হয় বিষ করেছে অথবা কোনো ছুরি দিয়ে নিজের বুকে আঘাত করেছে অথবা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে কিংবা নিজে ট্রিগার টিপে নিজেকে হত্যা করেছে ইত্যাদি নানাভাবে হতে পারে তো এই কারণটা মানে প্রথম কথা হচ্ছে তার সময় শেষ যে কোনোভাবেই হোক তার জীবনের সময় শেষ কোরআন তাই বলছে সে সেভাবে তার মৃত্যু হলো কিন্তু এর মানে এই নয় যে কোনো ব্যক্তির জীবনের সময় শেষ তাই বলে মানে সে যেভাবে এখন মৃত্যুমুখে পতিত হলো অথবা নিজেকে পতিত করলো তার জন্য তাকে পাকড়াও করা হবে না সে তো আল্লাহ নির্দেশ মানেনি এখানে ধরেই নেওয়া হচ্ছে আত্মহত্যাকারী সে আত্মহত্যার মর্মটা বুঝে এবং সে নিজের উপর নিজে কন্ট্রোল রাখতে পারছে এবং সে ইচ্ছে করেই নিজেকে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছে এটা তার কোনো মানসিক রোগের কারণে নয় এটা তার কোনো বাধ্যবাধকতার কারণে হয়নি অর্থাৎ একজন ব্যক্তি স্বেচ্ছায় নিজেকে নিজে আত্মহত্যার মুখে ঠেলে দিয়েছে এটা তার ক্ষেত্রেই প্রযোজ্য এখানে হয়তো কেউ বলবেন যে না প্রত্যেক ব্যক্তি তো এক ধরনের ফ্রাস্ট্রেশন বা মানসিক সমস্যার কারণে আত্মহত্যা করতে পারে না তার একটা লিমিট আছে আমরা বলছি স্বাভাবিক লিমিট মানসিকভাবে কেউ বিধ্বস্ত হতে পারে তারপর আত্মহত্যার দিকে যেতে পারে কিন্তু তারপরেও চিকিৎসাশাস্ত্র বা সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি এটা দুটো পর্যায়ে আছে একটা হলো একদমই মানসিক রোগী সে কিছুই বুঝে না যে সে কি আত্মহত্যা করছে না কিছু করছে তাহলে তার হুকুমটা ভিন্ন কিন্তু এখানে যে মোখতার মোখতার অর্থাৎ যে নিজের স্বেচ্ছায় নিজে বুঝতে পারছে যে সে কি করতে যাচ্ছে তাই না তো সেই ধরনের লোকদের কথা বলা হচ্ছে যে তাকে তার মৃত্যুর সময় এসে গেছে বলে সে যখন আত্মহত্যা করলো সেই জন্য সে পাকড়াও করা হবে না ব্যাপারটা এমন নয় বরং আল্লাহ আল্লা সুবাহ তালা প্রত্যেক ব্যক্তির মধ্যেই কোনো কাজ করার ক্ষমতা দিয়েছেন আবার যদি সে ইচ্ছা করে আবার যদি সে ইচ্ছা না করে তাহলে না করার ক্ষমতাও তাকে দিয়েছেন অর্থাৎ তরক করার ক্ষমতাও তাকে দিয়েছেন এতে কারো কোনো কিন্তু দ্বিমত নাই যেমন কেউ যদি এক গ্লাস পানি পান করতে চায় তাহলে সে পারবে আবার যদি না চায় তাহলে না পারবে তাই না এই যে বিষয়টা এতে কারো কোনো দ্বিমত নেই সুতরাং কোনো ব্যক্তি যদি শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ করে ফেলে সেদিকে অগ্রসর হয় যেটা সে করতেও পারে আবার তা থেকে বিরত থাকতেও পারে শরীয়ত বলছে তুমি এটা করো না নিষিদ্ধ কাজ করো না কিন্তু সে যদি সেটা করে তাহলে তাকে পাকড়াও করা হবে শরীয়ত তাকে শাস্তি দিবে আল্লাহ সব তালা তাকে শাস্তি দিবেন এখন এটা তার তাকদীরে ছিল এই দলিল দিয়ে পাকড়াও থেকে তার বাঁচার কোনো সুযোগ নেই অমর আব্দুল খাতাব রাতি আল্লাহ তালাহকে বলা হলো যে একজন লোক সে কাউকে হত্যা করলো অথবা সে চুরি করলো তাহলে তাকে কেন পাকড়া করা হবে কবে যে এই বলা হলো যে তাকে যে পাকড়া করা হবে এটাও তার তাকদীর সে যে খারাপ কাজটা করলো এটা যেমন তার তাকদির তাকে পাকড়াও করাটা এটাও তার একটা কাদার অথবা তাকদির সুতরাং তকদির দিয়ে হজ্জাত কায়েম করে বা এভিডেন্স দেখিয়ে আসলে অপরাধ থেকে বাঁচার কোনো সুযোগ কিন্তু নেই বা এটাকে অপরাধ থেকে বাঁচার একটা অস্ত্র হিসাবে ব্যবহার করা শরীয়তে সিদ্ধ নয় ঠিক একইভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাহলেও একই কথায় প্রযোজ্য কেউ নিজেকে হত্যা করলো কেউ আরেকজনকে হত্যা করলো বিষয়টা এরকমই বাট নিজেকে হত্যা করাও হারাম নিষিদ্ধ অন্যকে হত্যা করাও নিষিদ্ধ ফলে এই নিষিদ্ধ কাজ করার কারণে যদি সে স্বেচ্ছা এগুলো করে থাকে তাহলে জেনে বোঝে এগুলো করে থাকে স্বেচ্ছা এগুলো করে থাকে তাহলে তার জন্য শাস্তি প্রযোজ্য হবে আর যদি কেউ একান্তই তার ব্রেন আউট হয়ে যায় অথবা সে গায়ের মোকাল্লাফ থাকে তখন তার ব্যাপারে কোনো কোনো ক্ষেত্রে আমরা জানি যে শাস্তি হবে না কোনো কোনো ক্ষেত্রে শিথিলযোগ্য সেটা এই কারণে যে সে আসলে পরিপূর্ণ মোকাল্লাফ ছিল না কিন্তু আমাদের কথা হচ্ছে যে ব্যক্তি ইচ্ছে করে এ কাজটা করবে কাউকে হত্যা করবে অথবা যে ব্যক্তি ইচ্ছে করে নিজেকে হত্যা করবে তাকে পাকড়াও করা হবে এবং সেখানে তকদির দেখিয়ে সেখান থেকে বাঁচার শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ নেই না দুনিয়াতে না খেরাতে আমার কাছে মনে হয় বিষয়টা যদি খুব সিম্পলি দেখা হয় তাহলে আর কোনো মেন্টাল প্রেশার হবে না কিন্তু বিষয়টা যদি এটাকে খুবই কনফিউজিং করে দেখা হয় তাহলে কিন্তু শয়তান গালেব হয়ে যাবে এই ধরনের কনফিউজি কনফিউজিং পয়েন্টগুলোতে সাধারণত যারা অতিমাত্রা যুক্তিবাদী শয়তান তাদের উপর গালেব হয়ে যায় এবং তাদেরকে একের পর এক যুক্তি দিয়ে 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 তাদেরকে ভুল পথে নিয়ে যায় এজন্য আমাদের উচিত হবে কোরআন সন্ন্যার যে এলেমটা আছে সেটা নিয়ে তার উপর কনফিডেন্স তৈরি করা এবং কোরআনসন্না এ ব্যাপারে যে ক্লিয়ার কাট মানহাজ এবং নিয়ম নীতি আমাদের জন্য তৈরি করে দিয়েছে সেগুলোকে অনুসরণ করা এখন অনেক সময় অনেক জিনিস আমাদের বুঝে আসবে আলহামদুলিল্লাহ অনেক জিনিস বুঝে আসবে না তাই বলে নিজের বুঝের দ্বারা কনফিউজড হওয়া যাবে না এবং সুন্নার বক্তব্যের বিরুদ্ধে নিজের বুঝটাকে গালিব করা যাবে না এটা 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 বড় ধরনের ত্রুটি তাজেলি নামক একটা শ্রেণী এ কাজটা করেছে বা মুসলিমদের মধ্যে অতি যুক্তিবাদী যারা যে যে কারণে তারা অনেক ভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত হয়েছে তারা এ কাজটি করেছে অতএব যে কাজ করলে মানুষ ভ্রষ্ট হয়ে যায় সে পথে যাওয়া যাবে না